বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিএম কামরুজ্জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গাজীপুর সরকারি মহিলা কলেজ। আজকে আমরা পড়ব রুই মাছের আঁইশ। রুই মাছের দেহতক অস্থিময় কতগুলো পাত সদৃশ গঠন দ্বারা আবৃত, এদেরকে আঁইশ বলা হয়। আঁইশগুলো ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। রুই মাছের আঁইশকে সাইক্লয়েড আঁইশ বলে। স্যামন, লাংফিশ ও কার্ব জাতীয় সকল মাছেই এই ধরনের আঁইশ দেখা যায়। প্রতিটি আঁইশ ডার্মাল পকেটের মধ্যে বসানো থাকে। আঁইশগুলো পরস্পরকে অতিক্রম করে অবস্থান করে, অর্থাৎ একটি আঁইশের অগ্রভাগ পরবর্তী আঁইশের গোড়ার অংশকে ঢেকে রাখে। সাইক্লয়েড আঁইশ গোলাকার বা ডিম্বাকার। এদের কেন্দ্রভাগ পুরু এবং পরিধির দিকে ক্রমশ পাতলা। আঁইশের কেন্দ্রকে ফোকাস বা নিউক্লিয়াস বলা হয়। আঁইশের কেন্দ্রকে ঘিরে ঘন সন্নিবিষ্ট কতগুলো ডিম্বাকার রেখা থাকে, এদেরকে সার্কুলি বলে। সার্কুলির মধ্যে কয়েকটি বেশ স্পষ্ট ও মোটা হয়ে থাকে, এদের বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়। এগুলোর সাহায্যে রুই মাছের বয়স ও বৃদ্ধি হার নির্ণয় করা যায়। সাধারণত বসন্তকালে মাছ ও আঁইশের অধিক বৃদ্ধি ঘটে। যে অংশ দ্বারা আঁইশ ত্বকে প্রথিত থাকে তাকে অগ্রক্ষেত্র বলা হয়। যে অংশ বাইরের দিকে নির্দেশিত থাকে তাকে পশ্চাৎক্ষেত্র বলে এবং দুই পাশের অংশকে পার্শ্বক্ষেত্র বলে। আঁইশের অগ্রক্ষেত্রে কতগুলো লম্বালম্বি খাঁজ দেখা যায়, এদেরকে রেডি বলা হয়। রাসায়নিকভাবে আঁইশগুলো চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত। আঁইশ মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। এরা চলনের সময় পানির বাধা হ্রাস করে। এছাড়া শ্রেণীবিন্যাস, বয়স ও বৃদ্ধি হার নির্ণয়ে এরা ভূমিকা রাখে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি রুই মাছের আঁইশ। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস বা ফোকাস, এটা সাধারণত এক পাশে থাকে, মাঝখানে না থেকে এক পাশে থাকে। এটার রং হয় লালচে, কিন্তু প্রজনন ঋতুতে গাঢ় লাল হয় এটা, আর পার্শ্বদেশ বা কিনারা হয় কালো। আঁইশে উপরের অংশটা যেটা ত্বকের নিচে গ্রথিত থাকে সেটাকে বলা হয় অগ্রক্ষেত্র। এই পাশের অংশ হচ্ছে পার্শ্বক্ষেত্র, এটাও পার্শ্বক্ষেত্র। নিচের এই অংশটা যেটা উন্মুক্ত থাকে সেটাকে বলা হয় পশ্চাৎক্ষেত্র। আমরা এখানে ফোকাসকে কেন্দ্র করে অনেকগুলো বৃত্তর মতো গঠন দেখতে পাচ্ছি। প্রত্যেকটিকে বলা হয় সার্কুলাস, এবং সার্কুলাসের মধ্যে মধ্যে কতগুলো গাঢ় রেখা দেখা যাচ্ছে। গাঢ় রেখাগুলোকে বলা হয় এনুলাস। এনুলাসের মাধ্যমে মাছের বয়স নির্ণয় করা হয়, কারণ প্রত্যেক বছরে একটা করে এরকম গাঢ় বৃত্ত তৈরি হয়। আর অগ্রক্ষেত্রে কতগুলো খাজের মতো অংশ দেখা যায়, এগুলি এদেরকে বলা হয় রেডি। এখন আমরা পড়ব লেবিউ রুহিটা তথা রুই মাছের রক্ত সংবহনতন্ত্র। রক্তবাহিকা বিস্তৃত এবং হৃৎপিণ্ড নিয়ে নিয়ন্ত্রিত, এ তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রুই মাছের রক্ত লাল, এটি রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তকণিকা দুই ধরনের, লোহিত কণিকা ও শ্বেতকণিকা। লোহিত কণিকা প্রায় ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত, শ্বেতকণিকা দেখতে এমিবার মতো। হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকার সমন্বয়ে লেবিউ এর রক্ত সংবহন তন্ত্র গঠিত। এবার আমরা পড়ব হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড লম্বাকৃতির, এটি দেহ গহ্বরের একটি বিশেষ প্রকোষ্ঠে আবদ্ধ। এই প্রকোষ্ঠকে পেরিকার্ডিয়াল গহ্বর বলা হয়। হৃৎপিণ্ডের প্রাচীর পেরিকার্ডিয়াম নামক শক্ত পর্দা দ্বারা গঠিত। রুই মাছের হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠে বিভক্ত, যথা সাইনাস ভেনোসাস,
एट्रियम अलिंद भेंट्रिकल नीलय। आसले रुई मासेर हृदपिंड दुई प्रकोष्ठ विशिष्ट कारण गवेषणा देखा गया है साइनस भेनोसास शिरातंत्र अंश एवं एर प्राचीर कला हृदपेशी दिए गठित नय। साइनस भेनोसास एटी हृदपिंडेर सर्व पेचनेर त्रिकोणाकृतिर स्थितिस्थापक पतला प्राचीर विशिष्ट प्रकोष्ठ शिरासमूहेर रक्त ए प्रकोष्ठे नीत हय। एटी पार्श्वदिकेर दुटी बृहत् शिरा डाक्टास কুভিরি এবং একজোড়া হ্যাপাটিক সাইনাস এর মাধ্যমে রক্ত সংগ্রহ করে। এট্রিয়াম বা অলিন্দ পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে ভেন্ট্রিকলের উপরে ও সাইনাস ভেনোসাসের সামনে অবস্থিত। এট্রিয়াম হৃৎপিণ্ডের বৃহত্তম ত্রিকোণাকার পেশিময় পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ। সাইনো এট্রিয়াল ছিদ্রের মাধ্যমে সাইনাস ভেনোসাস এট্রিয়ামে উন্মুক্ত হয়। ভেন্ট্রিকল বা নীলয় পেরিকার্ডিয়াম গহ্বরের অঙ্কীয় পশ্চাদ্দেশে অবস্থিত পেশিময় পুরু প্রাচীর বিশিষ্ট গহ্বর হল ভেন্ট্রিকল। একটি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে এট্রিয়াম ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। ভেন্ট্রিকল রক্তচাপ সৃষ্টি করে এবং ফুলকাতে রক্ত প্রেরণ করে। বালভাস অ্যাওর্টা রুই মাসের হৃৎপিণ্ডে কুনাস আর্টারিউসাস থাকে না, তদস্থলে ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ার স্ফীত অংশ হয়ে বালভাস অ্যাওর্টা নামক পুরু প্রাচীর বিশিষ্ট একটি নাশপাতি আকৃতির প্রকোষ্ঠ গঠন করে। এর প্রাচীর কোনো হৃৎপেশী থাকে না বলে এটি হৃৎপিণ্ডের অংশ নয়। একটি ভেন্ট্রিকুলো বালভাস ছিদ্রের মাধ্যমে ভেন্ট্রিকল বালভাস অ্যাওর্টাতে উন্মুক্ত হয়। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টাতে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠ ও উপপ্রকোষ্ঠ আন্তঃসংযোগকারী ছিদ্র দ্বারা সংযুক্ত থাকে। এসব ছিদ্র সুনির্দিষ্ট কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে। রুই মাসের হৃৎপিণ্ডে নিম্ন বর্ণিত তিন ধরনের কপাটিকা বিদ্যমান। এক সাইনো এট্রিয়াল কপাটিকা সাইনাস ভেনোসাস ও এট্রিয়ামের মাঝে বিদ্যমান ছিদ্রপথে এ কপাটিকা থাকে। এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝে বিদ্যমান ছিদ্রপথে এ কপাটিকা থাকে। ভেন্ট্রিকুলো বালভাস কপাটিকা ভেন্ট্রিকুলো বালভাস অ্যাওর্টার মাঝে বিদ্যমান ছিদ্রপথে এ কপাটিকা থাকে। এখন আমরা দেখব রুই মাসের হৃৎপিণ্ড। এটা হচ্ছে বালভাস অ্যাওর্টা। অন্যান্য মাসের মধ্যে বালভাস অ্যাওর্টার এ জায়গায় থাকে কুনাস আর্টারিউসাস, কিন্তু রুই মাসে কুনাস আর্টারিউসাসের স্থলে বালভাস অ্যাওর্টা থাকে। দুটার কাজ একই। এগুলো হচ্ছে কপাটিকা, এই যে কপাটিকা, এই যে কপাটিকা, এই যে কপাটিকা। এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস। এটা হচ্ছে এট্রিয়াম বা অলিন্দ। এর মাঝপথে যে দুটি কপাটিকা আছে এখান দিয়ে রক্ত প্রবেশ করে, এই কপাটিকা দুটির নাম হচ্ছে সাইনো এট্রিয়াল কপাটিকা। এখানে রক্ত প্রবেশের পর এখান থেকে ভেন্ট্রিকলে চলে আসে, ভেন্ট্রিকল বা অলিন্দ। এখানে যে কপাটিকা, এই কপাটিকার নাম হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এই দুইটা নাম অনুসারে হলো এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তারপর এই কপাটিকার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালভাস কপাটিকা। এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালভাস, ওটা দুই নাম অনুসারে হচ্ছে ভেন্ট্রিকুলো বালভাস কপাটিকা। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটার প্রাচীর হচ্ছে অনেক পুরু, কিন্তু গহ্বর তুলনামূলক এটার চেয়ে, এটার গহ্বর ছোট, এটার প্রাচীর পাতলা, এটিএমের প্রাচীর, কিন্তু গহ্বর এটার চেয়ে বড়। রুই মাসের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়, কারণ শুধু রুই মাসের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। রুই মাসের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করার কারণে রুই মাসের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট।
সকল মাছের হৃৎপিণ্ডই ভেনাস প্রকৃতির। রুই মাছের হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথ কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে বলে এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কেবল একমুখী প্রবাহে প্রবাহিত হয়। এ ধরনের রক্তপ্রবাহকে একচক্রী রক্তপ্রবাহ বলা হয় বা ইংরেজিতে বলা হয় সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। রুই মাছের হৃৎপিণ্ড কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংবহন করে বলে এর নাম হচ্ছে ভেনাস ফার্ট বা শিরা হৃৎপিণ্ড। সকল মাছের হৃৎপিণ্ড ভেনাস প্রকৃতির। হৃৎপিণ্ড হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকাতে প্রেরিত হয়। একটি ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সংকুচিত হয়। সর্বপ্রথম সাইনাস ভেনোসাসে সংকোচন ঘটে, পরে ক্রমে অলিন্দ, নীলয় ও বালভাস এরোটাতে সংকোচন ঘটে। হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে বলা হয় সিস্টোল। সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড পূর্বের অবস্থায় ফিরে আসে, একে বলা হয় ডায়াস্টোল বা প্রসারণ। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। রুই মাছের রক্তের গতিপথ হচ্ছে দেহ থেকে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস হতে এট্রিয়াম, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালভাস এরোটা, বালভাস এরোটা থেকে ফুলকা যায়, ফুলকা থেকে সারা দেহে প্রবাহিত হয়ে আবার সাইনাস ভেনোসাসে ফিরে আসে, এভাবে চলে। ধন্যবাদ তোমাদের সবাইকে।